এ বলছি আমাদের দুটোই ব্যাগ তো না আলুর দমটা দাও সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করে সকালের খাবার খেয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে বাবার জন্য খাবার রেডি করে রেখে আবার আমাদের জন্য দুপুরের খাবার প্যাক করে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি ঘুরতে আমরা যাচ্ছি তিনটে ফ্যামিলি সবকিছু তো তোমরা দেখতে পাবেই বা তোমরা জানো তো যাই হোক চলো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লীনা আরও একটা নতুন ব্লগ আমাদের ট্যুর ব্লগ অবশ্যই এটা আর আজকে তার প্রথম দিন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি ট্রেনে উঠবো ট্রেনের জার্নিটা ট্রেনে দুপুরে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আজকে জমজমাট ব্লগ আর তারপরে হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে দেখতে পাবে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা সত্যি কতটা সুন্দর কোথায় উঠছি চলো দেখতে থাকো আর এই দিকে কী হচ্ছে বলো তো সব লাগেজ বের করা হচ্ছে প্রদীপ গ্যারেজের সব গাড়িগুলোকে ঠিকঠাক পজিশনে একদম ভরে রাখছে আর এই দিকে আমি লাগেজগুলো তাড়াতাড়ি করে বার করে নিচ্ছি এই কারণে ট্রেনের টাইম হয়ে গেছে আমাদের হাতে খুব বেশি সময় নেই সকালবেলায় উঠে রান্না বান্না করে বাচ্চাকে রেডি করে খাইয়ে দাইয়ে বেরোতে সত্যি একটু দেরি হয়ে যায় আমাদের 12টায় ট্রেন ছিল তো বাড়ি থেকে মোটামুটি 11:10 বেরোতেই হবে এরকম একটা ব্যাপার ছিল টোটোয় রাস্তায় যেখানে সেখানে জ্যামে পড়ে যেতে পারে তারপরে সেখানে স্টেশনে গিয়ে কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে তারও ব্যাপার থাকে আর এত লাগেজপত্র নিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে তো ট্রেনে ওঠা সম্ভব না ঠিকঠাক পজিশনে দাঁড়াতে হবে যেখানটায় আমাদের কম্পার্টমেন্ট পড়বে তো সব কিছু মিলিয়ে খুব টেনশনের মধ্যে তাড়াতাড়ি করে করেছি যে ট্রেন যেন মিস না হয় ট্রেন যেন মিস না হয় তো নিজেরাই হাতে হাতে করে সব টোটোতে লাগেজগুলো তুলছি আর ওই যে বললাম আমরা তো তিনটে ফ্যামিলি যাচ্ছি তো ওই জন্য তিনটে টোটো করা হয়েছে কারণ প্রত্যেকের সঙ্গে লাগেজ রয়েছে দুটোর জায়গায় তিনটে রয়েছে আর ট্রলি রাখলে আর কোনো কিছু জায়গা থাকে না দেখো তো ওই তার মধ্যেই কোনো রকমের ঠেলে গুঁজে আর কি আমরা বসে যাচ্ছি বলছি আমাদের দুটোই ব্যাগ তো ঠিক আছে চলো 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 পরিতোষ একবার শুধু এনকোয়ারিতে জেনে নাও ক নম্বরে দেবে মিথিলা এক্সপ্রেস চলো আসছে না নাকি যাও যাও আগে যাও একজন উঠে যাবে আমরা সাপ্লাই দেবো শুধু একজন তার মধ্যে তুমি উঠে যাবে আমি তুলে দেবো ব্যাগ তোলাটা সিস্টেমটা বললাম তুমি উঠে দাঁড়াবে আমি তুলে দেবো কাছে যেও না তাহলে আমরা ট্রেনে বসে পড়েছি এখন নাকি যখন থেকে ব্লগ শুরু করেছি তখন থেকে একবারও যাওয়া হয়নি আগে অনেকবার গেছি দেওঘর তো এইবারে প্রথম দেওঘরের ব্লগ আমি বানাবো তো তোমরা দেখবে আশা করি ব্লগগুলো খুব ভালো লাগবে আর দেওঘর সম্পর্কে যারা জানো না ওখানে কি আছে না আছে সেগুলো তো দেখতে হবে বসবে তুমি এখন নালে কি বলতো ঈদের তো প্রচুর পেয়েছে মনে হচ্ছে তোমাকে দেখে ও সবারই পেয়েছে কারণ কি উঠেছে ওদের দিকে দিল না
চামচ ছাড়া খেতেই পারি না জানো তো, আমি ডাল ভাত চামচ দিয়েই খাই। হ্যাঁ বাবা বর্ধমান থেকে দেওঘর মাত্র 4 ঘন্টার রাস্তা, তো আমাদের দুপুরের সময়টা থাকতে হবে, আর ওই দুপুরের যে টাইমটা আমরা ট্রেনে থাকবো সেই টাইমটা না খাবারের সময় দুপুরে, তো সেই জন্যই আমরা খাবার নিয়ে গেছি। সকালে সবাই ভাত টাত খেয়ে উঠেছি ট্রেনে, খাবার খাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ওই মুখটা একটুখানি কেমন করবে। আর তার থেকেও বড় কথা, ট্রেনে বসে এরকম সবাই মিলে খাবার বানিয়ে নিয়ে গিয়ে ভাগযোগ করে খাওয়ার একটা আলাদাই মজা। তো সেই জন্যই আমরা প্ল্যান করেছিলাম আগে থেকে যে আমরা এরকমভাবে খাবার বানিয়ে নিয়ে যাব, ট্রেনে বসে খাবো, প্রচুর গল্প করবো, আড্ডা দেবো। তো সেই প্ল্যান মতোই সব কাজ হচ্ছে, বুঝতেই পারছি আমরা কতটা মজা করছি। হ্যাঁ, আর খাওয়া দাওয়ার পরে একটুখানি কিয়ানকে শোয়াতে হবে, তো সেই জন্যই আমি মিডিলের সিটটায় উঠে যাচ্ছি। কারণ একটাই, মিডিলের সিটটা আমার অনেক বেশি সুবিধা হয়, এই সাইডটা দেখো যে চেন থাকে, তো তো চেনের সঙ্গে একদম সুন্দরভাবে পিঠটাকে হেলিয়ে দিয়ে মানে দোল খাওয়া যায়, আর ওদিকে কিয়ান থাকবে, কোনো অসুবিধা নেই। আর নিচের সিটটায় কী হয়, পড়ে যাওয়ার চান্স থাকে ট্রেনে ঝাঁকুনি টাকুনি দিলে, এই জন্য আমি সবসময় মিডিলের সিটটাই চুজ করি থ্রি টিয়ারে গেলে। খাওয়া দাওয়া করে আমরা জাস্ট একটুখানি শুয়েছি, একটুখানি ঘুমাতে না ঘুমাতেই চলে এসেছি, মনে হচ্ছে আর একটু বেশি রাস্তা হলে ভালো হতো। আমরা এখনই নামবো তো, আমরা আর এক মানে মনে হয় ঢুকছে না, আমরা জোশীডিতে নামবো, ওখান থেকে যেতে হবে দেওঘর। তো সব লাগে চলে গেছে গেটের সামনে, আমরা ওয়েট করছি, স্টেশনে ঢুকলে আমরা চলে যাবো গেটের সামনে। রাস্তা মানে সাইড দিয়ে সুন্দর ছোট ছোট পাহাড় দেখা যায়, যাওয়ার সময় খুব ভালো লাগে দেখতে। দেখা যাচ্ছে না, ভালো বোঝা যাচ্ছে না, বুঝে যাচ্ছি না, সুন্দর পাহাড় দেখছিলাম। যখনই দেখাতে গেলাম ক্যামেরাটা অন করে যে কত সুন্দর পাহাড়ের দৃশ্য বাইরের দিকে দেখা যাচ্ছে, তখনই পাহাড় আর দেখা গেল না। তো আবার ক্যামেরা অফ করে দিয়েছি, তখন দেখছি বেশ সুন্দর সুন্দর পাহাড় যাচ্ছে, পাস করছে। তো আবার একটুখানি অন করে তোমাদেরকে দেখালাম যে দেখো, আমি কিন্তু মিথ্যে বলিনি, কত সুন্দর লাগছিল বাইরের দৃশ্যটা। যাই হোক, এমনি মজা করে বললাম, তোমরা কেনই বা ভাববে আমি মিথ্যে বলছি, তাই না? তো যাই হোক, আমরা কিন্তু পৌঁছে গেছি, দেখো জোশীডি স্টেশন। জোশীডি স্টেশন থেকে দেওঘর আরও দুটো স্টপেজ, সেটা হচ্ছে ভেতর দিয়ে আর কি, ওই যেরকম আমাদের কলকাতায় আছে না চক্র রেল, মানে কলকাতার ভেতরেই ঘুরে ওই রকম জোশীডি থেকে দেওঘর দুটো স্টপেজের জন্য একটা ট্রেন আছে, স্পেশাল ট্রেন যেটা সারাদিন যাতায়াত করে। তো সেই ট্রেনে আমরা যাব না, কিন্তু এখান থেকে প্রচুর অটো পাওয়া যায়, তো আমরা অটো করে যাব। অটো করে মিনিট 10-15 মতন লাগে দেওঘর যেতে, তো অটো করেই সবসময় যাতায়াত করি, ট্রেনের অপেক্ষা আর কি সব মানে করা হয় না সবসময়, কিন্তু ট্রেন যায়, আমি এটাই জাস্ট আর কি বললাম, যারা মানে কখনো দেওঘর যাওনি তাদেরকে বললাম। দুটো না তিনটে স্টপেজ বোধহয় বদ্রীনাথ ধাম পর্যন্ত যায় ট্রেনটা। তো যাই হোক, আমরা কিন্তু জোশীডি স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি, এখানে অটোর ওপরে ওই মালপত্রগুলো তোলা হচ্ছে, আর এখানকার অটোগুলো কি বড় বড় অটো, আমরা সেটাই হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম যে আমাদের 7-সিটার বা এরকম বড় কোনো গাড়ি ফাড়ি কেনার কি দরকার আছে, এরকম একটা অটো কিনে নিলেই তো হয়, আমরা সবাই মিলে একসাথে ঘুরে বেড়াতে পারবো। দেখো একটা অটোতে কতজন একসঙ্গে উঠছি, মাঝের সিটটায় আমরা 3-4 জন বসছি, সামনে ড্রাইভারের পাশে 2 জন বসতে পারে, আবার পেছনে সেই যেরকম টাটা সমুদ্রের সিট থাকে না লম্বা লম্বা করে 2 জন 2 জন বসে,
ওরকম সিট আছে, তো ওপরে লাগেজ নিয়ে সবাই মিলে আরাম করে একটা অটোতে করে চলে এসেছি একদম দেওঘর মেন গেটের ওখানে নেমে ওখানে রিসেপশনে লাগেজ রেখে হোটেলে কথা বলে যে আমরা চলে এসেছি হোটেল রুমে। এই যে দেখো আমরা রুমে ঢুকে গেছি। এই যে কি গো, এই মানি মানি ওটা বন্ধ করো, ভিডিও বানাচ্ছি কিছু না, রুম দেখো। ওটো ওটো দেখো তাহলে এখানে হয় না, ওটো ওটো এখানে আমরা রিওরা একটা রুম নিয়েছি, দেখো একটা রুমে থাকো, যদি চাইলে পারলে তিনটে ফ্যামিলি একসঙ্গে থাকতাম না, যার যার বড় রুম নেই, কিন্তু কালকে মানিকরা এই রুমটাই হবে, ওরা আজকে হচ্ছে এই রুমটারই ঠিক নিচের রুমটাই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিচের রুমটা একটু ছোট, এই যে ব্যালকনি দেখো এদিকে সব রুম আছে, এইটারই নিচের রুমটা হচ্ছে মানিকদের, এইটারই নিচের ফ্লোরটা। এই যে ঝাড়খণ্ড, না না এখানে ওয়েদার অনেক ঠান্ডা, এসি না চালালে চলছে বলে এলি, এই রিও বলে আসলি এসি এসি না না আমার একটু গরম লাগছে, এখানে ওয়েদার একদম ঠান্ডা, না না লাগে গরমকালে গরম গরম বলো, ঠান্ডাই লাগছে আমার, আমি 30 এসি দি 30 মোটেও 27 থাকলে আমি এসি চালাই না, বাইরে প্রচুর গরম থাকলে আমি 30 দিই, আমি অত ঠান্ডা সহ্য করতে পারি না। হ্যাঁ আমি বন্ধ করে দিই, প্রদীপকে ডেকে বলি বন্ধ করে দাও, দেখো এ যে কি আনন্দ করছে আর কি, দেখো লাভ আসছে দেখো। এরপরে আমরা আমরা ফ্রেশ হচ্ছি না কেউ, শুধু হাত পা ধুয়ে নিয়েছি, যাব আমরা আনন্দবাজারে খাবার খেতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আনন্দবাজারের প্রসাদ খেয়ে এসে একবারে চেঞ্জ করব। হ্যাঁ দেবে তোমাকে চলো, হ্যাঁ ওখানে বসে খাওয়ার একটা আলাদা আনন্দ। আমরা হোটেলটা নিয়ে এসেছি ঠাকুরবাড়ির মেন গেট রাস্তাটা দিয়ে একটুখানি, আর ঠাকুরবাড়ির যে মানে রুমগুলো হয় এই সময় প্রচুর ভিড়, এই জন্য ঠাকুরবাড়ির রুম ফাঁকা নেই, আমরা আগে থেকে জেনেই এসেছিলাম, ওই জন্য বাইরের রুম নিয়েছি, মানে সেইভাবে খবর নিয়ে এসেছি বাইরের রুমের আর কি খবর নিয়ে এসেছিলাম, তো একদম কাছে খুব সুন্দর রুম পেয়েছি ওই যে আনন্দবাজার ভবন, আর বিল্ডিংটা খাওয়া হয়। আমরা চলে এসেছি দেখো এই যে আনন্দবাজারের ভেতরে, আনন্দবাজারের গেট দিয়ে আর কি ভেতরে ঢুকে ওই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওই বিল্ডিংয়ে খাওয়া দাওয়া হয়, আর আমরা এই ভেতরে ঢুকে হাত ধুয়ে বসে পড়বো খাওয়ার জন্য। আর আমরা যে কদিন এখানে ছিলাম দুবেলা আমরা আনন্দবাজারে খেয়েছি, এখানে দুপুরবেলায় একদম ঢালাও খাওয়ানো হয়, যত মানুষ আসে ঠাকুর বাড়িতে বা যারা যারা খেতে চায় প্রত্যেকে এখানে নির্দ্বিধায় খেতে পারে, এবং রাতেও তাই, এবং ভীষণ মানে হয় না তৃপ্তি করে খাই আমরা এই খাবারটা, মানে ওখানে
ওখানে আছি কিন্তু আনন্দবাজার পেলাম না কোনো একটা কারণে, তাহলে কিন্তু খুব মনটা খারাপ হয়ে যায়। আমার মনে হয় আমার মতো সবারই, যারা আমরা সবাই সৎসঙ্গী আছি, আমাদের খুব ইমোশনের একটা জায়গা আনন্দবাজার। আমরা খুব ভালোবাসি আনন্দবাজারের খাবার খেতে। আমাদের মনে হয় যেন আনন্দবাজারের খাবার খেলে আমাদের মধ্যে অনেক বেশি পজিটিভিটি আসে, আমরা অনেক বেশি ভালো থাকি। বিশেষ করে দেওঘরে গেলেই আমাদের মধ্যে মনে হয় অনেক বেশি পজিটিভনেস চলে আসে, আমাদের ভালো থাকাটা আরও অনেক গুণ বেড়ে যায়। যত মন খারাপ যত কিছুই থাকুক না কেন, আমাদের পেছনে আমরা সত্যি করে খুব ভালো থাকি। তো যাই হোক, এই যে দেখো বসে গেছি এইরকমভাবেই। এখন তো অনেক লোক কম, অনেক রাতের দিকে আমরা গেছি, তাই সন্ধ্যে থেকে এইভাবেই খাওয়ানো হয় এবং সারা দুপুর এইভাবেই চলে। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো টাকা পয়সাও লাগে না খাবার খেতে। যাই হোক, আমাদের দেওঘর যাওয়ার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখা হচ্ছে আগামীকাল দেওঘরের আরও সুন্দর ব্লগ নিয়ে।